হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স নিয়ে। তো প্রথমে আমরা ভোল্টেজ সোর্সের সংজ্ঞা জেনে নিই। ভোল্টেজ সোর্স এমন এক ধরনের সোর্স যা লোড রেজিস্ট্যান্সের যে কোনো মানের জন্য এর টার্মিনাল বা প্রান্তদ্বয়ের মধ্যে স্থির ভোল্টেজ বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে আমরা একটি ভোল্টেজ সোর্স অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স এবং এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ সোর্সের সংজ্ঞা অনুযায়ী আমাদের লোড রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ এটাকে স্থির রাখতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করি যে আসলে স্থির রাখাটা কষ্ট কেন বা একটু সমস্যা কেন। আমরা যে ধরনের সোর্স ইউজ করি, যেমন ব্যাটারি, জেনারেটর কিংবা সোলার প্যানেল ইত্যাদি যাই ব্যবহার করে কেন, তার মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স থাকে। তো মনে করি এখানে আমরা একটি ব্যাটারি সংযোগ করেছি। তো ব্যাটারির এখানে মনে করি যে ব্যাটারির যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সেটা মনে করি আমরা 4 ওহমস, ঠিক আছে। এখন আমাদের এই লোড রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স মনে করি আমরা 6 ওহমস। তো আমাদের এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হবে 10 ওহমস, টোটাল রেজিস্ট্যান্স হবে 10 ওহমস। তো আমরা জানি যে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে I = V/R। এখানে ভি আমরা মনে করি যেখানে আমাদের এই ভোল্টেজ বা ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তো এই টোটাল কারেন্ট হবে V = R, ভি 10/10 = 1, অর্থাৎ এটার টোটাল সার্কিটের কারেন্ট ফ্লো হবে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে এখানে যেহেতু এটা যেহেতু 6 অ্যাম্পিয়ার, তো এর আর এই লোড রেজিস্ট্যান্সের আর এতে ভোল্টেজ হবে 6 ভোল্ট, ঠিক আছে। এখন যদি আমাদের এই লোড রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করি, এখন মনে করুন আমাদের এই রেজিস্ট্যান্সের মান হবে 16, ঠিক আছে। এখন যদি আমাদের এই রেজিস্ট্যান্সের মান হয় 16, তো এক্ষেত্রে আমাদের টোটাল ভোল্টেজ বা টোটাল সার্কিটের কারেন্ট হবে, সরি, টোটাল সার্কিটের কারেন্ট হবে আমার এখানে কত, দেখুন I = V/R, আর হবে এখানে 20, 16 + 4 = 20 = 0.5। তো এখন আমাদের এই লোড রেজিস্ট্যান্স আর আরতে ভোল্টেজ হবে, ভোল্টেজ কত হবে, V = IR, ভি আই হচ্ছে আমাদের 0.5 × R হচ্ছে 16 = 8। তো এখানে ভোল্টেজ হলো এখন 8। তো ভোল্টেজ সোর্স 10 মানে একই ভোল্টেজ সোর্স থাকা সত্ত্বেও আমাদের লোড রেজিস্ট্যান্সের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের লোডের আর আরতে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে। তো এটাই হচ্ছে একটি বড় সমস্যা। কিছু কিছু ডিভাইস আছে যেগুলোতে কনস্ট্যান্ট ভোল্টেজ রাখাটা খুবই জরুরি। তো এক্ষেত্রে আমাদের এই কনস্ট্যান্ট ভোল্টেজের জন্যই আমাদের ভোল্টেজ সোর্সের প্রয়োজন হয়। তো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা যদি এখন যদি এই ভোল্টেজ স্থির রাখতে হয়, তাহলে মনে করুন আমাদের এই ভোল্টেজ স্থির রাখতে যদি হয়, এখানে সবসময় যদি আমরা 5 ভোল্ট পেতে হয়, 5 ভোল্ট মনে করি যে এটার আর আরতে আমাদের, সরি, মনে করি যে 10 ভোল্ট, হ্যাঁ, কন্টিনিউ 10 ভোল্ট রাখতে হবে। তো এখন যদি 10 ভোল্ট রাখতে হয়, প্রথমে মনে করুন এটার রেজিস্ট্যান্স আছে আমরা ধরি 5 ওহমস। তো 5 ওহমসের ক্ষেত্রে আমাদের এখানে কারেন্ট আছে, সরি, ভোল্টেজ আছে 10 এবং রেজিস্ট্যান্স আছে 5। তো কারেন্ট হবে এখানে I = V/R, 10/R = 5 = 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন যদি আমাদের এই রেজিস্ট্যান্সের মান হয় 10, তো এক্ষেত্রে আমাদের কারেন্ট হবে I = V, তো ভোল্টেজ তো কনস্ট্যান্ট রাখতে হবে, ভি 10 ধরলাম এবং আরও 10, I = 10 = 1। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যদি ভোল্টেজ আমাদের স্থির রাখতে হয় যে কোনো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটি পরিবর্তনশীল কারেন্টের উৎপন্ন করতে হবে। এটা বিভিন্ন প্রসেসে করা হয়, যেমন কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে যে পাওয়ার সাপ্লাই একটি বক্স দেখি, পাওয়ার সাপ্লাই করা হয় কম্পিউটার বিভিন্ন মাদার বোর্ডের বিভিন্ন অংশে, সেটা কিন্তু একটি কনস্ট্যান্ট ভোল্টেজ সরবরাহ করে থাকে, এর জন্য বিশেষ ধরনের ডিভাইস ইউজ করা হয়। তো এই হচ্ছে একটি ভোল্টেজ সোর্সের মূল থিম। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারতেছি যে ভোল্টেজ মানে লোড রেজিস্ট্যান্স আর এতে ভোল্টেজ স্থির থাকবে কিন্তু কারেন্ট পরিবর্তনশীল হবে। এখন আমরা কারেন্ট সোর্স সম্পর্কে জানি। কারেন্ট সোর্সের সংজ্ঞা হবে এরকম, কারেন্ট সোর্স এমন এক ধরনের সোর্স যা লোড রেজিস্ট্যান্সের যে কোনো পরিবর্তনে এর টার্মিনাল বা
প্রান্ত দিয়ে প্রবাহিত কারেন্ট সর্বদা স্থির থাকে। তো এক্ষেত্রে এটা যেহেতু একটি কারেন্ট সোর্স, তার মানে কি এর আড়াআড়িতে বা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট সবসময় স্থির মানে প্রবাহিত হবে। এখন মনে করি আমরা প্রথমে যদি আমাদের এটির মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লো মনে করি আমরা 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে 1 অ্যাম্পিয়ার। তো এর রেজিস্ট্যান্স মনে করি এখন আমরা প্রথমে মনে করি এর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। তো 5 ওহমের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজ কত হবে? V=IR, অর্থাৎ 1×5, ঠিক আছে। তো এখন তা আমরা ইকুয়াল টু পেলাম এটা 5, এর ভোল্টেজ হলো 5। এখন যদি আমরা এই লোড রেজিস্ট্যান্স পরিবর্তন করি, মনে করুন এখন আমার লোড রেজিস্ট্যান্স হলো 10 ওহমস, তো 10 ওহমসের ক্ষেত্রে এর কারেন্ট তো স্থির, তাহলে ভোল্টেজ হবে কি V=I হচ্ছে 1 এবং V=R হবে 10, তাহলে ভোল্টেজ হলো 10। অর্থাৎ কারেন্ট সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে ঠিক উল্টাটা হবে, অর্থাৎ এখানে কারেন্ট স্থির থাকবে কিন্তু লোড রেজিস্ট্যান্স আর আড়াআড়িতে ভোল্টেজ সবসময় পরিবর্তন হবে। কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কারেন্টের সাথে খুবই নিবিড় সম্পর্ক, অর্থাৎ কারেন্টের পরিবর্তনের সাথেই সার্কিটের কোয়ালিফিকেশন চেঞ্জ হয়, তাই এক্ষেত্রে কারেন্টের মান স্থির রাখার জন্য এ ধরনের কারেন্ট সোর্সের ইউজ করা হয়। তো কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স উভয় ক্ষেত্রেই কিন্তু কারেন্ট ভোল্টেজ আছে। অনেকেই সাধারণত যারা নতুন স্টুডেন্ট তারা মনে করেন যে এটি যেহেতু কারেন্ট সোর্স তো মেবি এতে কোনো ভোল্টেজ থাকবে না, কিংবা এটা যেহেতু ভোল্টেজ সোর্স তো মনে হয় কারেন্ট থাকবে না। আসলে ভোল্টেজ এবং কারেন্ট একে অপরের সাথে খুবই নিবিড়ভাবে সম্পর্ক, ঠিক আছে। ভোল্টেজ এবং কারেন্ট উভয়ের উপস্থিতিতেই পাওয়ার লস কিংবা পাওয়ার আমরা অপচয় করতে পারি বা কোনো কিছু চালাতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল ডিস্টেন্স। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সবসময় ভোল্টেজ আড়াআড়িতে, তত লোড ডিস্টেন্স আড়াআড়িতে ভোল্টেজ স্থির থাকবে, কারেন্ট পরিবর্তন হবে, কারেন্ট থাকবে কিন্তু পরিবর্তনশীল। আবার কারেন্ট সোর্সের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে কারেন্ট স্থির থাকবে কিন্তু এর আড়াআড়িতে যে ভোল্টেজ সেটি পরিবর্তনশীল হবে। তো এটাই হচ্ছে আমাদের কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, থাকবে কিন্তু পরিবর্তনশীল। আবার কারেন্ট সোর্সের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে কারেন্ট স্থির থাকবে কিন্তু এর আড়াআড়িতে যে ভোল্টেজ সেটি পরিবর্তনশীল হবে। তো এটাই হচ্ছে আমাদের কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যদি কোনো নতুন কোনো বিষয়ের উপর আপনারা কোনো ভিডিও পেতে চান বা লেকচার শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়টি ভালো করে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।